আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দর্শক আজকে নামাজ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আলোচনা করব আমাদের এক দর্শক জানতে চেয়েছেন মোহতারাম অনেক সময় নামাজের ক্ষেত্রে ইমাম সাহেবের সাথে আমাদের রাকাত সংখ্যা নিয়ে মতভিন্নতা দেখা দেয় একদিন আসর নামাজে সালাম ফেরানোর পর ইমাম সাহেবকে মুক্তাদিরা বললেন তিনি তিন রাকাত নামাজ পড়েছেন ইমাম সাহেব বলছেন যে না আমি নিশ্চিত আমি চার রাকাত নামাজ পড়েছি এক্ষেত্রে আমাদের করণীয় কী সামাজিক দর্শক অনেক সময় এমনটা হয়ে থাকে হতেই পারে বাকি এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে যিনি যে বিষয়ের উপর ইয়াকিন হবেন তিনি সেটার উপর আমল করবেন আর যদি এক্ষেত্রে সংশয় থাকে নিজেরটার ব্যাপারে তাহলে যিনি যে ব্যাপারে ইয়াকিন পর্যায়ে নিশ্চিত পর্যায়ে আছেন তাকে প্রাধান্য দিয়ে তার তদানুযায়ী আমল করবেন এই হিসেবে ইমাম সাহেব যদি নিশ্চিত হন যে আমি অবশ্যই চার রাকাত পড়েছি তাহলে ব্যাস যথেষ্ট তিনি আর পুনরায় নামাজ পড়বেন না আচ্ছা কিন্তু যদি তিনার সংশয় বা সন্দেহ থাকে যে না আমি তিন রাকাত পড়লাম নাকি চার রাকাতই পড়লাম এরকম একটু সংশয় যদি তৈরি হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই তিনি মুসল্লিদের কথা মেনে নিয়ে এই নামাজকে আবার পুনরায় পড়ে নেবেন কিন্তু যদি ইমাম সাহেবের ইয়াকিন হয় যে না আমি চার রাকাতই পড়েছি তাহলে সেক্ষেত্রে সেটার প্রয়োজন হবে না অপরদিকে ইমাম সাহেব যখন দাবি করছেন আমি চার রাকাতই পড়েছি আর মুসল্লিরা বলছেন আপনি তিন রাকাতই পড়েছেন আর সেটা তাদের প্রবল ধারণা হয় ইয়াকিন হয় সুনিশ্চিত হয় তাহলে তাদের জন্য জরুরি হচ্ছে যে তারা এশার নামাজকে আবার পুনরায় পড়ে নেবেন আল্লাহ তাআলা মাসায়েলসমূহ আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করেন আমিন